हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल फॉरमोस्ट इनफॉरमेशन 058। आज के आम्रा ए वीडियोर माध्यमे जियोफ्रे चौसारेर लेखा द कैंटरबरी टेल्सेर जेनारेल प्रोलॉग निये आलोचना करब। आमी आपनादेरके जानाते चाई जे आमार ए चैनले एकटी वीडियोर माध्यमे कैंटरबरी टेल्सेर जेनारेल प्रोलॉग सम्बन्धे विस्तारितभावे आलोचना करा हयेछे। कैंटरबरी टेल्स भालोभावे रियलाइज करते गेले এর যে জেনারেল প্রলগ সেটি খুব ভালো করে জানতে হবে। তাই আপনারা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটি দেখে উঠতে পারেননি অবশ্যই আগে দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তবুও আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটিতেও ক্যান্টারবিউরি টেলসের জেনারেল প্রলগের মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রায় আমরা সকলেই জানি জিওফ্রে চসারকে ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয়। জিওফ্রে চসারের সাহিত্য জীবন তিনটি অধ্যায়ে বা তিনটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে জীবনের প্রথম 30টি বছর জিওফ্রে চসারের জীবন বৈচিত্র্যময়। এই সময়ে স্বপ্নমুখর রূপকের আঙ্গিকে প্রথম বিবৃতি বা আখ্যানমূলক কাব্য হল দ্য বুক অফ ডাচেস। দ্বিতীয় পর্যায়ের জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন ইতালিতে। এই পর্যায়ের উল্লেখযোগ্য রচনা হল দ্য হাউস অফ ফেম। প্রথম পর্যায়ে কবি জিওফ্রে চসারের আত্মপ্রকাশ ফরাসি সাহিত্যের অনুবাদ রূপে এবং দ্বিতীয় পর্যায়ের সাহিত্যকর্মে ইতালীয় প্রভাব। কিন্তু শেষ বা তৃতীয় পর্যায়ে তিনি একজন যুগস্রষ্টা মৌলিক ইংরেজি কবি। বর্ণনার কলা কৌশলে তিনি সিদ্ধহস্ত, পাশাপাশি আখ্যানধর্মী রচনায় এবং চরিত্রায়নেও সমানভাবে তিনি সিদ্ধহস্ত। রস পরিবেশনে ও সংলাপ গঠনে তিনি অদ্বিতীয় এবং সর্বোপরি কাব্যিক গঠন প্রক্রিয়ায় ও অলঙ্করণে তিনি কুশলী শিল্পী। জীবনের তৃতীয় পর্যায় অর্থাৎ শেষ পর্যায়ে তাঁর সর্বশ্রেষ্ঠ রচনা হল দ্য ক্যান্টারবিউরি টেলস। চসারের দ্য ক্যান্টারবিউরি টেলস যে শুধুমাত্র চসারের লেখাগুলোর মধ্যে অন্যতম তা কিন্তু নয়। তৎকালীন ইংলিশ মেডিভেল লিটারেচারের মধ্যে অন্যতম হল এই দ্য ক্যান্টারবিউরি টেলস। এই যে ক্যান্টারবিউরি টেলস, এটি কিন্তু অরিজিনাল টাইটেল নয়। অরিজিনাল যে টাইটেল সেটি হলো টেলস অফ ক্যান্টারবিউরি। অরিজিনাল যে টেলস অফ ক্যান্টারবিউরি এটি যখন পাওয়া যায়, এখনকার মতো তখন তো আর ছাপাখানার কোনো ব্যবস্থা ছিল না, তাই এটি সম্পূর্ণটাই ছিল হস্তলিখিত। কিন্তু বর্তমানে সেখান থেকে অনেক ছাপানো কপি আমরা দেখতে পাই, কিন্তু অরিজিনাল যে টেলস অফ ক্যান্টারবিউরি সেটি ছিল ম্যানুস্ক্রিপ্ট অর্থাৎ হস্তলিখিত। এটিকে জিওফ্রে চসারের স্বয়ংক্রিয় কর্মও বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে লেখা, এই লেখাতে তিনি যা পেরেছেন, যতটা পেরেছেন, নিজের সাধ্যমতো যতটা পেরেছেন, নিজের ভেতর থেকে তিনি পাঠকদের সামনে পৌঁছে দিয়েছেন। এক কথায় বলতে গেলে এই যে দ্য ক্যান্টারবিউরি টেলস জিওফ্রে চসারের জ্ঞানের আলোতে আলোকিত। বলা বাহুল্য, দ্য ক্যান্টারবিউরি টেলস লেখার পরিকল্পনায় বোকাচ্চিওর ডেকামেরন জিওফ্রে চসারের সাহিত্য জগৎকে প্রভাবান্বিত করতে পারে, কিন্তু আখ্যান রচনার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বয়ং সম্পূর্ণ। বোকাচ্চিওর ডেকামেরন লেখা থেকে জিওফ্রে চসার দ্য ক্যান্টারবিউরি টেলস লেখার মানসিক শক্তি পেয়ে থাকতে পারেন, কিন্তু তিনি তাঁর এই লেখাতে কুশলী শিল্পীর যে পরিচয় দিয়েছেন তা সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বয়ং সম্পূর্ণ। জিওফ্রে চসারের পরিকল্পনা অনুযায়ী ক্যান্টারবিউরি টেলসে 128টি গল্প সম্মিলিত হওয়ার কথা, কিন্তু তাঁর এই পরিকল্পনা সফল হয়নি। তাঁর হঠাৎ দেহাবসানের জন্য এই সাহিত্যকর্মে স্থান পেয়েছে মাত্র 24টি গল্প, যার মধ্যে দুটি গল্প ছাড়া বাকিগুলো কবিতার আকারে রচিত। আমাদের আলোচ্য এই ক্যান্টারবিউরি টেলস প্রায় 17,000 লাইনে লেখা হয়েছে। এর মধ্যে প্রলগ রয়েছে 858 লাইনের। এই ক্যান্টারবিউরি টেলসে কেন 128টি গল্প সংযোগ হওয়ার কথা ছিল, এখন আমরা সেই কাহিনী একটু জেনে নেব। ক্যান্টারবিউরি ইংল্যান্ডের মধ্যে অবস্থিত একটি জায়গার নাম। এই ক্যান্টারবিউরিতে থমাস বেকেট নামে একজন সাধু থাকতেন।
এই যে থমাস বেকেট নামে সাধু, ইনি এই ক্যান্টারবিউরি চার্চের তত্ত্বাবধানে প্রধান ছিলেন। এই সাধু যখন মারা যান, এই সাধুর মৃত্যুর পর ইংল্যান্ডবাসীরা তাঁর আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে ওইখানে একটি সমাধি গড়ে তোলেন, আর সেই থেকেই ওই সমাধিসহ পুরো ক্যান্টারবিউরি জায়গাটি একটি তীর্থক্ষেত্র হিসেবে খ্যাতি লাভ করে। ধীরে ধীরে এই স্থানের সুখ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এবং সমগ্র দেশ বিদেশ থেকে বহু তীর্থযাত্রী পুণ্যের আশায়, পুণ্যের উদ্দেশ্যে ওই জায়গাটিতে ভ্রমণ করতে আসতে থাকে। এই স্থানে এলে পুণ্য লাভ করা যায়, এই স্থানে এলে পুণ্য অর্জন করা যায়, এটা যখন দেশ বিদেশে ছড়িয়ে পড়ল, তখন জিওফ্রে চসারও পুণ্যের আশায় এই ক্যান্টারবিউরির উদ্দেশ্যে রওনা দেন এবং যাওয়ার সময় বিশ্রামের জন্য তিনি টাওয়ার নামে একটি সরাইখানাতে আশ্রয় নেন। এই সরাইখানায় যখন চসার পৌঁছলেন, তখন তিনি দেখলেন সেই সরাইখানাতে আরও জিওফ্রে চসারের মতো আরও 30 জন তীর্থযাত্রী আশ্রয় নিয়েছেন এবং তারাও পুণ্যের আশায় ক্যান্টারবিউরিতে যাচ্ছেন এবং যাওয়ার পথে তারাও ওইখানে বিশ্রাম নিচ্ছেন। এরপর তীর্থযাত্রীগণ তারা একে অপরের সাথে পরিচয় আদান প্রদান করল। তীর্থযাত্রীরা এনারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং এনারা ভিন্ন ভিন্ন পেশার সাথে যুক্ত। তারা প্রত্যেকে যখন একে অপরের সাথে ভাব ভালোবাসায় জড়িয়ে গেল, তখন তারা তাদের যাত্রাটাকে আরও রোমাঞ্চকর করার জন্য নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করল। প্রতিযোগিতাটা কি না, তারা প্রত্যেকেই 4টি করে গল্প বলবে, যাওয়ার সময় 2টো করে গল্প এবং তীর্থস্থান থেকে ফিরে আসার সময় আবার 2টো করে গল্প। আর যার গল্প সবথেকে ভালো লাগবে, ভালো শুনতে হবে, অর্থাৎ এই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে সে একজন হতে পারে বা যুগ্ম বিজয়ী হতে পারে, যাদের গল্প মোটামুটি ভালো লাগবে তীর্থস্থান থেকে ফিরে আসার সময় যখন ওই সরাইখানাতে তারা আশ্রয় নেবেন, তখন ওই সরাইখানার মালিক হ্যারি ভেলি তাদেরকে বিনে পয়সায় থাকতে দেবে এবং খাওয়ার দাওয়ার দেবে। এই সমস্ত তীর্থযাত্রীদের সাথে হ্যারি ভেলি নিজেও 2টো করে গল্প বলবে। আমাদের আলোচ্য এই ক্যান্টারবিউরি টেলসে 32টি চরিত্রের সাথে জিওফ্রে চসার তার পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন, যার মধ্যে জিওফ্রে চসার নিজেই একজন এবং আরেকজন উল্লেখযোগ্য চরিত্র হল হ্যারি ভেলি, যিনি কিনা টাওয়ার সরাইখানার মালিক। তাহলে জিওফ্রে চসারকে নিয়ে 31 জন তীর্থযাত্রী এবং সরাইখানার মালিক একজন, এই নিয়ে মোট 32 জন। তাহলে এই হিসেবে দেখতে গেলে প্রত্যেকে যদি 4টি করে গল্প বলে, তাহলে 32 জনের মোট গল্প দাঁড়াবে 128টি। কিন্তু দুঃখের বিষয়, জিওফ্রে চসার তার এই ক্যান্টারবিউরি টেলসে 128টি গল্প সংযুক্ত করতে পারেননি। জিওফ্রে চসারের হঠাৎ মৃত্যুতে তাঁর এই কাব্যে তিনি মাত্র 24টি গল্পের সাথে পাঠকদের পরিচয় করাতে সক্ষম হয়েছিলেন এবং এই 24টি গল্প নিয়েই বর্তমানে দ্য ক্যান্টারবিউরি টেলস। দ্য ক্যান্টারবিউরি টেলসের উল্লেখিত গল্পগুলোর মধ্যে প্রথম স্থান পেয়েছে দ্য নাইটস টেল। আমরা জেনে নেব এই ক্যান্টারবিউরি টেলসে কোন 24টি গল্প স্থান পেয়েছে। মাত্র এই 24টি গল্পই যে কোটি কোটি পাঠকের মন জিতে নিয়েছে, আমাদেরকে সেই 24টি গল্পের নাম একটু জেনে নিতে হবে। ক্যান্টারবিউরি টেলসের বিশাল ব্যাপ্তির মধ্যে প্রেম, বীরত্ব, পৌরাণিক জীবন, ভ্রমণ, অভিযান, জন্তু জানোয়ারদের উপকথা, রূপক, তীব্র ব্যঙ্গ, হাস্যরস প্রভৃতি সমানভাবে প্রযুক্ত হয়েছে। দ্য ক্যান্টারবিউরি টেলসে যে 24টি গল্প স্থান পেয়েছে সেগুলো হল দ্য নাইটস টেল, দ্য মিলার্স টেল, দ্য রিভস টেল, দ্য কুকস টেল, দ্য ম্যান অফ লজ টেল, দ্য ওয়াইফ অফ বাথ টেল, দ্য ফায়ারার্স টেল, দ্য সামোনার্স টেল, দ্য ক্লার্কস টেল, দ্য মার্চেন্টস টেল, দ্য স্কুইডস টেল, দ্য ফ্রাঙ্কলিনস টেল, দ্য সেকেন্ড নানস টেল, দ্য ক্যানন্স ইয়োম্যানস টেল, দ্য ফিজিশিয়ানস টেল, দ্য পার্ডোনার্স টেল, দ্য শিপম্যানস টেল, দ্য প্রায়োরেসেস টেল, দ্য টেল অফ স্যার তপাস,
দ্য টেলস অফ মেলিবিয়াস, এইটি কিন্তু প্রোজ স্টাইলে লেখা হয়েছে। দ্য মঙ্কস টেল, দ্য নান প্রিস্ট টেল, দ্য ম্যানসিপাল টেল, দ্য পারসনস টেল, এটিও প্রোজ স্টাইলে লেখা হয়েছে। ক্যান্টারবিউরি টেলসে এই যে ২৪টি গল্প রয়েছে, এই ২৪টি গল্পের তালিকায় প্রথম স্থান পেয়েছে দ্য নাইটস টেল। এটি ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গিয়েছেন। এবং একেবারে শেষ গল্পটি হল দ্য পারসনস টেল। ২৪টি গল্পের মধ্যে ২২টি গল্প পদ্যের আকারে এবং ২টি গল্প গদ্যের আকারে লেখা হয়েছে। যে ২টি গল্প গদ্যের আকারে লেখা হয়েছে সেই ২টি হল দ্য টেলস অফ মেলিবিয়াস এবং দ্য পারসনস টেল। ডিয়ার ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।